এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে পান্ডাস সিরিজ অবজেক্ট এবং পান্ডাস ডেটা ফ্রেম অবজেক্ট ক্রিয়েট করতে হয়। টেবুলার ফরম্যাটের এই ধরনের ডেটা টেবিলকে পান্ডাসে বলা হয় ডেটা ফ্রেম, যেখানে ফার্স্ট রোয়ের এই সেলগুলা সাধারণত কলাম নাম হয়ে থাকে, লেফটের এই সেলগুলাকে বলা হয় রো লেবেল বা এই কলামকে বলা হয় ইন্ডেক্স কলাম। এখন এমন যদি হয় যে আমরা এই ডাটা ফ্রেম থেকে কোনো একটি কলামকে এক্সট্রাক্ট করে নিতে চাই, তখন ওই এক্সট্রাক্ট করা কলামের স্ট্রাকচার হয় এরকম দেখতে, যেখানে রাইটের যে কলাম আছে এগুলো হচ্ছে আমার এক্সট্রাক্ট করা কলামের ভ্যালুগুলো, লেফটের ব্ল্যাক গ্রে কলামটি হচ্ছে আমার যেই ডাটা ফ্রেম থেকে আমি কলামটা এক্সট্রাক্ট করছি ওই ডাটা ফ্রেমের ইন্ডেক্স বা ইন্ডেক্স কলাম। অর্থাৎ আমরা যখনই কোনো ডাটা ফ্রেম থেকে কোনো একটি কলাম এক্সট্রাক্ট করব, তখনই দুটো কলাম তৈরি হবে, একটি হচ্ছে ডাটা ফ্রেমের ইন্ডেক্স ইন্ডেক্স কলাম, এই ইন্ডেক্স কলাম, এটাও ইন্ডেক্স কলাম, আর আর এই কলামটি হচ্ছে যেই কলামটিকে আমি ডাটা ফ্রেম থেকে এক্সট্রাক্ট করছি তার ভ্যালু। সিরিজ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেবেল অ্যারে, যেমন আমরা একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নাম পাই, অ্যারে দেখতেছি 1 2 3 4। এখন আমরা যদি লেখার জন্য একটি পয়েন্টার নিই, পেন নিলাম, এই যে এখানে ওয়ান, এই এর ওয়ানের ইন্ডেক্স হচ্ছে 0, টু এর ইন্ডেক্স হচ্ছে 1, থ্রি এর ইন্ডেক্স হচ্ছে 2, ফোরের ইন্ডেক্স হচ্ছে 3। এখন এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে যদি আমি পান্ডাস সিরিজে কনভার্ট করি, তখন দুটো কলাম তৈরি হবে, যেখানে রাইটের কলামে থাকবে আমার ভ্যালুগুলো 1 2 3 এবং 4, আর লেফটের কলামে থাকবে আমার ইন্ডেক্সগুলো। পান্ডাস সিরিজে দুটি কলাম তৈরি হয়, লেফটের কলামে থাকে ইন্ডেক্স আর রাইটের কলামে থাকে আমার ভ্যালুগুলো। যে এখানে আমার অ্যারে 1 2 3 4, এটাকে পান্ডাস সিরিজে কনভার্ট করার পর ওয়ান ভ্যালু 1 2 3 4, আর তার লেভেল হচ্ছে 0 1 2 3। এখানে আমরা সিরিজ ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে একটি ডিকশনারি পাস করতেছি। আমরা এখানে একটা ডিকশনারি ক্রিয়েট করলাম যার কীগুলো হচ্ছে কৌশিক, তানবীর এবং সাইদুর, আর এর ভ্যালুগুলো হচ্ছে, এই কৌশিক কি এর ভ্যালু হচ্ছে ট্রিপলি, তানবীর কি এর ভ্যালু হচ্ছে CSC এবং সাইদুল কি এর ভ্যালু হচ্ছে ট্রিপলি। এখন এই ডিকশনারি যদি আমি কোনো একটি পান্ডাস সিরিজে প্যারামিটার হিসেবে পাস করি, তখন সিরিজের যে দুটা কলাম তৈরি হবে এর রাইট কলামে থাকবে ভ্যালুগুলো ট্রিপলি, CSC এবং ট্রিপলি, এই ভ্যালুগুলো থাকবে আমার ক্রিয়েট হওয়া সিরিজের ভ্যালু হিসাবে, আর আমার সিরিজের যেই রো লেবেল বা ইন্ডেক্স কলাম এগুলো হবে আমার ডিকশনারির যে কীগুলো আছে, যেমন কৌশিক, তানবীর, সাইদুল। এই কৌশিক, তানবীর, সাইদুল এগুলো হবে আমার যে সিরিজটা ক্রিয়েট হচ্ছে তার রো লেবেল হিসাবে, এবং এই রাইট কলামে থাকবে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো। আবার দেখি এটার আউটপুট কী আসে। যেমন এখানে আমাদের যে দুইটা কলাম তৈরি হচ্ছে, এখানে আমার ডিকশনারির কীগুলো হচ্ছে লেফট কলামে আছে, এবং আমার যে ভ্যালুগুলো আছে ট্রিপলি, CSC এবং ট্রিপলি এগুলো হচ্ছে আমার রাইট কলামে আছে। এখানে আমরা একটা নিচে লেখা দেখতে পাচ্ছি, ডি টাইপ অবজেক্ট, এর মিনিং হচ্ছে আমার এই ভ্যালুগুলোর ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। এখানে আমরা দেখব কিভাবে লিস্টের মাধ্যমে পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা একটি লিস্ট তৈরি করলাম এখানে 1 2 3 4 5, এবং এই লিস্টকে আমি একটি পান্ডাস সিরিজ ফাংশনের ভিতরে পাস করলাম প্যারামিটার হিসাবে। এখন যে আমার পান্ডাস সিরিজের যে দুটি কলাম তৈরি হবে, রাইট কলামে থাকবে আমার এই ভ্যালুগুলো 1 2 3 4 5, এবং আমরা দেখি যে লেফট কলামে থাকতেছে আমার এই ভ্যালুগুলোর যে ইন্ডেক্স আছে, যেমন 1 এর ইন্ডেক্স হচ্ছে 0, 2 এর ইন্ডেক্স হচ্ছে 1, 3 এর ইন্ডেক্স হচ্ছে 2 এবং 4 এর ইন্ডেক্স হচ্ছে 3 এবং 5 এর ইন্ডেক্স হচ্ছে এখানে 4, আর এই রাইট কলামে হচ্ছে আমার লিস্টের যে ভ্যালুগুলো আছে এগুলো আসছে। এখানে রাইটের যে আমরা কোডটা দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের ডিফল্ট ইন্ডেক্সিং না করে আমরা আমাদের পছন্দ মতো ইন্ডেক্স দিলাম,
যেমন এখানে সেম আগের লিস্টে এখানে ডেটা প্যারামিটার হিসেবে পাস করলাম, এরপর আমি ইন্ডেক্স হিসাবে এ বি ডি ই এফ এই ভ্যালু লিস্টটাকে পাস করলো। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার যে ডেটার যে লেন্থ এবং আমার যে ইন্ডেক্স আছে এর লেন্থ দুইটাই সেম হতে হবে। আমার এখানে ডেটার যে লেন্থ এখানে আছে 5 লেন্থ, 1 2 3 4 5, এখানে 5টা ডেটা আছে। ঠিক, আমি যদি আমার পছন্দ মতো ইন্ডেক্স দিতে চাই বা রো লেবেল করতে চাই, তখন আমার সেম লেন্থের ডেটার সেম লেন্থের একটি ইন্ডেক্স পাস করতে হবে। আমি এখানে সেম লেন্থের একটা ইন্ডেক্স দিলাম। এখন যদি আমরা দেখি আউটপুট, আউটপুট আসছে এখানে, যেমন লেফট কলামে আসছে আমার ইন্ডেক্সগুলো আমি যেটা নিজে এখানে পাস করছি, আর রাইট কলামে আসছে আমার ভ্যালুগুলো। এখন যদি আমরা ডেটা হিসাবে একটা স্কেলার পাস করি, যেমন আমি এখানে ডেটার হিসাবে একটা স্কেলার শুধু 5 পাস করছি, তখন আর আমি ইন্ডেক্স হিসাবে এখানে 5 লেন্থের একটা ইন্ডেক্স দিছি, এ বি সি ডি ই, এর লেন্থ হচ্ছে 5, তখন এর আউটপুট আসে এরকম যে আমার এখানে হচ্ছে ইন্ডেক্সগুলো এ বি সি ডি এবং এ স্কেলার ভ্যালু 5 5 5 5 5 5। এখন আমরা এখানে দেখি যে এখানে ডেটা টাইপ দেওয়া হচ্ছে ফ্লোট 64, এর মানে হচ্ছে আমার যে ডেটাটা সেটি হচ্ছে ফ্লোট নাম্বার এবং 64 বিটের। আর আমরা এখানে দেখি যে আমার এই ডেটা টাইপ দেওয়া আছে ইন্ট 64, এর মানে হচ্ছে আমার ডেটা এই যে 1 2 3 4 এই ডেটাগুলি হচ্ছে ইন্টিজার নাম্বার এবং এটা হচ্ছে 64 বিটের, আর এটাও সেম ইন্ট 64। এখন আমরা পান্ডা সিরিজ অবজেক্ট ক্রিয়েট করার কোড দেখি জুপিটার নোটবুকে। আমরা জুপিটার নোটবুক ওপেন করি, এখানে নিউ থেকে একটি নতুন আইপাইথন নোটবুক ফাইল ক্রিয়েট করি। এখানে ফাইলের নামটা চেঞ্জ করে দেই, আমাদের ফাইলের নাম দেই পান্ডাস সিরিজ অবজেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে এসেন্সিয়াল লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা। আমরা প্রথমে নামপাই ইম্পোর্ট করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এবং পান্ডাস ইম্পোর্ট করি, ইম্পোর্ট পান্ডাস এসপিডি। শিফট ইন্টার ক্লিক করে রান দেই, আমাদের লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা একটি ডিকশনারি ক্রিয়েট করি এবং ডিকশনারি থেকে পান্ডা সিরিজ অবজেক্ট ক্রিয়েট করব। এখানে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম যার কি হচ্ছে কৌশিক, তানবীর, সাহেদুল এবং ভ্যালু হচ্ছে ট্রিপলি, সিএসসি ট্রিপলি। এখন এই ডিকশনারি যদি আমি একটি পান্ডাস সিরিজে ডেটা প্যারামিটার হিসেবে পাস করি, এখানে আমাদের একটি পান্ডাস সিরিজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, দিলাম ডিএফ নামক ভেরিয়েবল, এবং আমি এর আউটপুট শো করতেছি ডিএফ। আমি যদি এর টাইপ দেখতে চাই যে এটা কোন টাইপের অবজেক্ট ডিএফটা, এখানে দেখাচ্ছে পান্ডাস কোর সিরিজ ডট সিরিজ, একটি সিরিজ অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখি কিভাবে লিস্ট থেকে পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট করতে। আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, যেমন আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম 1 2 3 4 5। এখন এটা যদি আমি সিরিজে কনভার্ট করি, সিরিজ ফাংশনকে কল করলাম, সিরিজ ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমি আমার লিস্টটা দিয়ে দিলাম, আর এখানে পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, যেখানে রাইট কলামটি হচ্ছে আমার ভ্যালুগুলো লিস্টের এবং লেফট হচ্ছে ইন্ডেক্স লেভেল বা ইন্ডেক্স কলাম বা রো লেভেল বলা যায়। এখন আমি চাই আমার পছন্দ মতো কোনো একটি ইন্ডেক্স দিতে। যদি আমি আমার পছন্দ মতো ইন্ডেক্স দিতে চাই, আমি আবার সিরিজ ফাংশনকে কল করলাম, এর ভিতরে আমার ডেটা হিসাবে লিস্ট পাস করলাম, এবং এখানে আমি ইন্ডেক্স হিসেবে সেম লেন্থের একটা লিস্ট দিতেছি, এ সেম লেন্থের হইতে পারে লিস্টগুলো। আমি দিলাম এ বি সি দিলাম, এখন এখানে লেন্থ হচ্ছে 5, আমার 5 লেন্থেরই একটি ইন্ডেক্স দিতে হবে, দিলাম 5 এ বি সি ডি 5 লেন্থ 5। দেখি এখানে আমার আগে যেই পান্ডা সিরিজটা ক্রিয়েট হয়েছে সেম ডেটার জন্য 1 2 3 4 5
এখানে সেম ডাটার জন্য 1, 2, 3, 4, 5 আগে আমি কো ইন্ডেক্স ডিফাইন করে দেইনি, এজন্য হচ্ছে ডিফল্ট ইন্ডেক্সিং হয়েছে। রো লেভেল হয়েছে এখানে 0, 1, 2, 3, 4 আর এখানে আমি একটি ইন্ডেক্স পাস করছি ডাটার সেম লেন্থের, এখানে ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেছে, এ বি সি ডি আমার দেওয়া ইন্ডেক্সের মতো হয়ে গেছে, আমি যে ইন্ডেক্স দিছি ওইটাই এখানে হয়েছে। এখন আমরা দেখি কীভাবে নামপাই অ্যারে থেকে পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা প্রথমে একটি নামপাই অ্যারে ক্রিয়েট করি, এ সমান দিলাম এনপি ডট অ্যারেঞ্জ, নামপাই থেকে অ্যারেঞ্জ নামক ফাংশনের ভিতর প্যারামিটার হিসাবে 0, 5 আমার দিলাম হচ্ছে 1। এখন আমি দেখি এটা কী আউটপুট দেয়, মানে 0, 1, 2, 3, 4 এই 5 হচ্ছে এক্সক্লুডেড, এটা ইনক্লুড না, 0 থেকে 5 ভিতর ভ্যালুগুলো আউটপুট হিসাবে দিবে, যেখানে একটা থেকে আরেকটা ভ্যালুর ডিফারেন্স হবে 1, যেমন 0, 1, 2, 3, 4। এখন এই অ্যারেকে যদি আমি সিরিজ ফাংশনের ভিতর প্যারামিটার হিসাবে পাস করি তাহলে একটি পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, সেম এটা পান্ডাস লিস্টের মধ্যে। এখানে ইন্ট 32 মানে হচ্ছে এটি ইন্টিজার টাইপ ডাটা এবং 32 বিটের। এখন আমরা যদি একটি স্কেলার থেকে পান্ডাস সিরিজ অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সিরিজ ফাংশনের ভিতরে ডাটা প্যারামিটার হিসাবে আমরা একটা স্কেলার দিলাম 10, আর আমি এর ভিতরে ইন্ডেক্স ইন্ডেক্স দিলাম সাইদুল, একটা লিস্ট দিলাম ইন্ডেক্স 2 লেন্থের একটা ইন্ডেক্স দেই তানভীর, দেখি এর আউটপুট এটা। আমি যে এখানে যে ইন্ডেক্সটা দিলাম লিস্ট আকারে সাইদুল তানভীর, এগুলো হচ্ছে আমার এখানে রো লেভেল, যে আউটপুটটা আসছে তার রো লেভেল, আর আমার যে ডাটা স্কেলার ভ্যালু দুইটা স্কেলার ভ্যালু 10, 10, কারণ আমার এখানে ইন্ডেক্সের লেন্থ সাইদুল তানভীর, এখানে ইন্ডেক্সের লেন্থ 2 হওয়ার কারণে আমার এই 10 যে ডাটাটা আছে এটা দুইবার আসছে এখানে, একবার হচ্ছে সাইদুল এটার জন্য, একবার হচ্ছে তানভীর এটার জন্য।